গল্পের নাম তোজো, লিখেছেন লীলা মজুমদার। নবুর বড় বেশি ভয়, বেজায় গরিব এখানকার লোকেরা খেতে পায় না, পড়তে পায় না, মাটি দিয়ে উলু ঘাস দিয়ে উল্টানো ঝুড়ির মতো কিসব বানায়। অনেকেই তাকে বলে ঘর, যাদের কুড়ে ঘর আছে তারা তো বড় লোক, গ্রামের মাতব্বর হবে না গরিব? শুকনো খরা মাটি, কত কষ্টে ফসল ফলাতে হয়, তার উপরে এক এক বছর বৃষ্টি হয় না, সব রোদে পুড়ে খাক হয়ে যায়, আবার মাঝে মাঝে এদিকে খরা, কিন্তু পূর্ণি নদীর উৎস যেখানে পাহাড়ের উপরে, সেখানে মেঘ জমে বৃষ্টি পড়ে, নদীতে ঢল নামে, মানুষ গরু সব ভেসে যায়। এখানকার লোকেরা ভালো হবে কি করে, দিন রাত রামুদা এই কথা বলে। যারা রাতে দরজা বন্ধ করে শোয়, নবুর ফুটবল মাঠের বন্ধুরা তাদের উপর হাড়ে ছটা, বলে টাকার গরম দেখাচ্ছে বুঝি, আমাদের কিচ্ছু নেই, তাই দরজা খুলে শুতে ভয় নেই, তোমরা কপট দাও, হুড়কো টানো, চেষ্টা করেও কেউ ঢুকতে পারে না, তাই রাতে পথের মধ্যে একা পেলেই ধরে, খেলার মাঠ থেকে কখনো একলা ফিরো না, আমাদের চাষা মামারা জানতে পারলে, এই বলে তারা মুখ বন্ধ করে। নবু ভয়ই আদমরা, সব দিন সঙ্গী কোথায় পাবে? কলকাতার বাড়িতে যারা কাজ করত তাদের ছাড়িয়ে দেওয়া হয়েছে সবাইকে, বাবার অসুখ করেছে, কাজ করতে পারে না, খালি খালি শুয়ে বসে থাকে, মা রান্না করে, দাদুর বুড়ো চাকর বিশু কাকা এখানকার বাড়ি আগলায়, সেই গ্রামের হাটে গিয়ে কেনাকাটা করে দেয়, আর বুড়ো হাড় নিয়ে টিলার উপরে ওঠানামা করতে হয় বলে গজর গজর করে। বনের মধ্যে কুড়ে ঘরে থাকে শিবু, সে কুয়ো থেকে ঠান্ডা জল মিষ্টি জল তুলে দেয় আর রান্নার কাঠ জোগায়, ওরা কাঠুরে। ওর ছেলে নোটে মাঝে মাঝে নবুর সঙ্গে খেলার মাঠে থেকে ফেরে, ওর নবুর সমান বয়স, কিন্তু কি সাহস! শিবু বলে, আমাদের ভয় কিসের, ন্যাংটন নেই বাটপাড়ের ভয়, খেতে পায় না লোকে, দুটো পয়সার আশায় চুরি ডাকাতি করে, আমাদের কাঁচকলাটা নেই তাই ভয়টাও নেই, যারা টেলার উপর থাকে তাদের খেলার মাঠ থেকে ফিরতে একটু দেরি হবেই। কলকাতায় সারা রাত আলো জ্বলতো, লোকে কথা বলতো, গির্জার ঘড়িতে ঘন্টায় ঘন্টায় জানান দিত, ভয়টা কিসের, বুনো জীব জন্তু নেই, এখানে হুতুম পেঁচা ডাকে, বড় বড় বাদুড় নড়ে, চামচি কিচকিচ করে, ওরা ছোট ছেলেদের চোখ খুবলে নেয়। তাছাড়া চোর বাটপার ডাকাত তো আছেই, বনের মধ্যে কাপালিক আছে, তার ছোট ছেলে পেলে বলি দেয়। নবুর ভয়ের আর শেষ নেই, ভূতের ভয়, অন্ধকারের ভয়, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চারিদিকে ঘোর অন্ধকার, পথে আলো নেই, পথই নেই, গ্রামে আলো জ্বলে না, সেখানকার বড় লোক বড় গরিব, তেল কেনার পয়সা নেই, সেখানে লোক বড় গরিব, তেল কেনার পয়সা নেই, আলো থাকতে থাকতে মাঠঘাট থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে যে যার শুয়ে পড়ে, মেয়েরা সব দিন রাধা বড়াও করে না, অত চাল কোথায় পাবে, বুনো শাকের কন্দ সেদ্ধ নিয়ে করে দিয়ে আমড়া পাতা তেঁতুল পাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খায়, বলে রান্না ভাত খায় স্বর্গের লোকেরা, তবে বুনো খরগোশ মারে, পাখি মারে, মাছ ধরে, কোনো রকমে বেঁচে থাকে, আনন্দও করে, তাই বলে কি ওদের ভয়ও নেই? হায়না হুন্ডারের ভয় আসে, বড় বড় খ্যাঁক শিয়াল আসে রাতে, খ্যাঁক 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 করে দল বেঁধে এসে হাঁস মুরগি মুরগি শুকর ছানা সব নিয়ে পালায়, ছোট ছেলে মেয়ে পেলে তাও নাকি বাদ দেয় না, ওরা কুড়ে ঘর বাঁধে ভিতর থেকে মুখ করে, বাইরে দিকে যাওয়া আসার জন্য ছোট্ট ছোট্ট গুলগুলি রাখে, গোল করে পরপর ঘর বানায়, মধ্যিখানে খোলা জায়গা, সারা রাত ধুনি জ্বলে, পালা করে পাহারা দেয়, সবাই মিলে শুকনো কাঠ জোগায়। তবে আজকাল বুনো জানোয়ারের উপদ্রব কমে গেছে, কিন্তু তার চেয়েও শতগুণে ভয়ঙ্কর মানুষেরা আছে, নবু সবাইকেই ভয় পায়। খেলার মাঠে ছেলেরা নবুকে ক্যাপ্টেন করে দিল, ওর বাবা ওদের একটা পুরনো কিন্তু ভালো ফুটবল দিয়েছিল, তাই বাবা নাম করা প্লেয়ার ছিলেন, ভয়ঙ্কর সাহস ছিল, তারপর পেটে বল লেগে মুখ দিয়ে রক্ত উঠে এখন 2 বছর কোনো কাজ করতে পারে না, কলকাতার বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে তাই দিয়ে ওদের চলে, টিলার উপরে সবচেয়ে উঁচুতে ওই বাড়িটা দাদু বানিয়েছিলেন, এখানকার শুকনো বিশুদ্ধ হাওয়ায় নাকি স্বাস্থ্য ভাঙ্গা স্বাস্থ্য জোড়া লাগে, জ্যাঠা বলেছেন। ওই কাপ্তেন হয় ওর কাল হয়েছে, ওর বন্ধু শম্ভু থাকে টিলা
টিলা যেখানে উঠতে আরম্ভ করেছে ঠিক সেখানেই, সেখানে অনেকগুলো বাড়ি, স্কুলে হেডমাস্টারের, ডাক্তারবাবুর, শম্ভুদের, সেখানে কোনো ভয় নেই। কিন্তু তারপরেই এঁকে বেঁকে পথ উঠে গেছে, তার দুধারে ঘন বন, টিলার পিছনে হাতিয়া পাহাড়, টিলার উপর দিয়ে হাতিয়া পাহাড়ে যাওয়ার রাস্তা আছে, সে বড় ভয়ানক জায়গা। শম্ভুদের চাকর রামুদা বলে, খরার সময় বড় খারাপ নবু দাদা, চাঁদার পয়সাগুলো পকেটে নিয়ে চললে ঝনঝন করে শব্দ পাজে, সবাই টের পায়, খেতে না পেলে মানুষগুলো নেকড়ে বাঘের মতন হিংস্র হয়ে ওঠে। তাছাড়া খরার সময় হাতিয়ার বন খালি হয়ে করে হরিণরা দলে দলে নিচে নেমে আসে গ্রামের লোকেদের শস্যের ক্ষেত নষ্ট করতে, সবাই আসে টিলার পথ ধরে, তাই লোভে লোভে হায়না হুন্ডারও নেমে আসে, খুব সাবধানে পথ চলো দাদা, দুয়ের মধ্যে মানুষটাই সবচেয়ে বেশি হিংস্র। ভয়ে নবুর হাত পা ঠান্ডা হয়, কিন্তু কি করা। শম্ভু বলে, তুমি আমাদের বাড়িতে বসে পড়াশোনা করতে পারো, রাতে রামুদা কাজ সেরে তোমাকে পৌঁছে দেবে। রামুদা ফুস করে ওঠে, রাতে ওই গলার দড়েদের বনের পাশ দিয়ে একা ফিরতে আমি পারবো না, জীবনবাবু তো অর্ধেক বাড়ি ভাড়া দিতে চায়, তোমার মা বাবাকে নেমে আসতে বলো না। নবু আস্তে আস্তে বলল, টিলার উপরে পরিষ্কার শুকনো হাওয়ায় থাকলে শরীরটা ভালো হবে, তাই বাবার জন্য ওখানে থাকা দরকার। ঠিক আছে, এইটুকু পথ তো, আমি একলাই চলে যাব। রামুদা বলল, তা যেতে পারো, তবে মাঝপথের ওই বড় অশ্বত্থ গাছে কিছু দেখলে ফিরে এসো। নবু দু হাতে দোকান চেপে ধরে ছুটে রওনা দিচ্ছিল, শম্ভুর হাত ধরে টেনে বলল, কোনো ভয় নেই রে, একবার একবার তোজো বলে ডাক দিস, কোনো ভূত কিংবা মানুষ তোর কিচ্ছু করতে পারবে না। নবু বিজয় অবাক হয়ে বলে, তোজো, তোজো কে? শম্ভু বলে, বড়দের বলা বারণ, শিষ্টা যদি ধরিয়ে দেয়, তোজো একটা কুকুর, বাছুরের মতো বড়, ভীষণ হিংস্র, একেবারে বুনো হয়ে গেছে, বাঘের মতো দেখতে, খুব ভয়ঙ্কর। নবুর হতভম্ব মুখ দেখে শম্ভু শান্ত করে বলে, ভয় কি শের, ও ছোটদের কিচ্ছু করে না, ভয়ঙ্কর ভালোবাসে, দাদা বলে বনের মধ্যে নিশ্চয় ওর মালিক লুকিয়ে আছে, হয়তো পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, কেউ তাকে দেখেনি, হাত পা ভেঙে পঙ্গু হয়ে থাকতে পারে, তুই আবার যেন কারো কাছে বলিস নে, তাহলে ওকে পাগলা কুকুর বলে গুলি করে মেরে ফেলে দেবে আর মালিককে ধরে নিয়ে গিয়ে ফাঁসি দেবে, কে জানে হয়তো সে মরেই গেছে। নবু বলল, তো যদি তেড়ে আসি? শম্ভু হাসতে হাসতে বলল, না না না, তোর যত ভয়, ডাকলেই বন থেকে বেরিয়ে আসে, হাতের তোলে মুখ গুজে, মুখের দিকে চেয়ে ল্যাজ নাড়ে, কিন্তু বড়দের দেখলে গলার মধ্যে মেঘের মতো গড়গড় করে, বড় কেউ বোধ হয় ওর মালিকের খুব ক্ষতি করেছিল, তাই বড়দের একদম দেখতে পারে না, তোর কোনো ভয় নেই। আচ্ছা, ওর নাম কি করে জানলে তুমি? জিজ্ঞেস করে, গলায় একটা কলার আছে, তাতে লেখা আছে, তুজো বলে ডাকলেই আসে, টিলার সব ছেলেমেয়েরা ওকে চেনে। নবুর বুক থেকে একটা বোঝা নেমে গেল, ও কুকুর ভালোবাসে, বাবার বুকে বল লাগবার আগে কলকাতায় ওদের মস্ত কুকুর ছিল, ল্যাব্রাডর, তার নাম টাইগার, জ্যাঠা বাবার গাড়িটা আর টাইগারকে নাকি বেচে দেবেন কলকাতার বাড়ি ভাড়া দিয়ে, ওরা ওখানে চলে এসেছে, নবু এখানকার মিশনারি স্কুলে ভর্তি হয়েছে, সবাই সেখানে পড়ে, স্কুল ছুটি হলে স্কুলের কাছে খেলার মাঠে খেলে, মাসে 10 পয়সা ক্লাবের চাঁদা, গরিবদের দিতে হয় না, বন্ধুরা সবাই নিচে থাকে, টিলার উপর নবুরা একা। এই বাড়িটা দাদুর বাবা করেছিলেন, বাগানের এক কোণে তার সমাধি আছে, তাতে মরা মানুষ নেই, খালি একটা ছোট্ট শ্বেত পাথরের কৌটোয় এক মুঠো ছাই, এত বড় মরা মানুষটাকে পুড়িয়ে ফেললে সে এক মুঠো ছাই হয়ে যায়। টাইগার নবুর খাটের পাশে মাটিতে শুতো, কিন্তু মা বাবা শুতে গেলে হাসর পাসর করে ওর খাটে এসে উঠত, বিড়াল দেখলে নবুর গা শিরশির করে, কিন্তু কুকুর বড় ভালোবাসে, তোজোর মুনিব যদি সত্যি মরে গিয়ে থাকে তাহলে তোজো নবুদের বাড়িতে থাকবে না কেন? বেশ ভাড়া দেবে, নবু নিজে তার যত্ন করবে, স্নান করে করাবে, বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। শম্ভুকে জিজ্ঞেস করলো নবু, সব ছেলে পুলি ওকে দেখতে পায়? কই, আমি তো দেখিনি। শম্ভু বলে, না ডাকলে আসে না, মিছিমিছি ডাকলেও আসে না, ভয় পেয়ে ডাকলে তবে আসে। নবু তো হাঁ, ও তো সবসময় ভয়ই পায়, এমন কি রাতের অন্ধকারে তাল গাছের পাতা খসার সময় যে একটা বিশ্রী প্যাঁচ করে শব্দ হয় তাতে ওর ভয় করে,
তোজোর সঙ্গে থাকলে আর ভয় করবে না, কিন্তু তোজোর কলারটা যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে কি হবে? এখানে তো প্রত্যেক মঙ্গলবার কলার ছাড়া কুকুরদের রাস্তায় দেখলে মেরে ফেলা হয়, তাদের মধ্যে যদি পাগলা কুকুর থাকে। তাই তোজোকে নতুন কলার কিনে দেবার পয়সা কোথায় পাবে? অবশ্য টাইগারের পুরনো কলারটা নবুন নুকিয়ে নিয়ে নিয়ে এসেছে, সেটা নিশ্চয়ই তোজোর গলায় হবে। তারপর থেকে নবু রোজ স্কুলে যাবার সময় বনের মধ্যে উঁকিঝুঁকি দিত, যদি তোজোকে দেখতে পায়। ডাকেনি কখনো, সেরকম ভয়ও তো পায়নি, মিছিমিছি ডাকবে কেন? বনে ঢুকতে সাহস হতো না, বড্ড নির্জন, গাছের তলা দিয়ে পায়ে হাঁটা পথ, বাতাস বইলে গাছের পাতার মধ্যে ঝরঝর শব্দ হয়, যেন উঁচু থেকে জল পড়ছে, কেমন ছায়ার মধ্যে কুচি কুচি রোদ, সব মিলে যেন ডাকে এসো এসো এসো। যায়নি কখনো, স্কুলের দেরি হয়ে যাবে, আবার অমন গা শিরশির করা, সে কি ভয় না ফুর্তি, নিজেই ভেবে পায় না। ফেরার সময় একেবারে অন্যরকম, বাপরে কি অন্ধকার, ঝিনঝিন করে সব পাখি ডাকে, অনেক দূরে যেন কুচি কুচি কিসের আলো নড়ে চড়ে, জোনাকির চেয়ে বড়, সেদিকে তাকাতে ভয় করত। বিশুকাকার বউ বলে পরিদের দিকে দেখতে নেই, অমনি ভুলিয়ে নিয়ে যাবে, আর ফিরতে পারবে না, সারা জীবন খালি বনের মধ্যে ঘুরবে ঘুরবে, বেরুতে পথ পাবে না, ফিরে এসে একই জায়গায় এসে পড়বে আর বাড়ির লোকের মুখ দেখতে পাবে না। আজকাল তো তো ভয় লাগে না, তোজো যদি ওই বনে থাকে ডাকলেই আসে, তবে ভয় কিসের? কুকুররা মানুষদের বন্ধু, প্রাণ দিয়ে তাদের রক্ষা করে। টাইগার একবার, না টাইগারের কথা ভাবলেই গলার ভিতর ব্যথা করে। সেদিন বড্ড সন্ধ্যা হয়ে গেছিল, বিশুকাকা স্টেশন থেকে কটা মাগুর মাছ কিনে এনে কিনে দিল বাবার জন্য, ওকে ওষুধ আনতে যেতে হবে, দেরি হবে। একটা ছোট্ট ঝুপড়িতে মাছ নিয়ে নবু টিলায় চড়তে লাগলো। টিলার নিচে শম্ভুদের গেটের কাছে বিদায় দেওয়ার সময় রামুদা একবার বলল, হ্যাঁ দাদা, মাছ নিয়ে সন্ধ্যেবেলা একা গাছতলা দিয়ে যাবে, সেটা কি ঠিক হবে? মাছটা বরং রেখে যাও, ভরে নিয়ে দিয়ে আসব। নবু বলল, না বাবা, বাবা রাতে মাগুর মাছের স্টু খাবে, তাতে গায়ে জোর হয়, আমিও একটু খাই, মা খায় না, মেয়ে মানুষ কি না, ওদের জোর দিয়ে কি দরকার, জোর করে হাসলো নবু। ভেতরে ভেতরে ভয় করছিল, ভয় করলে ওর গা বমি করত, পেট কামড়াত। আরো কি বলতে যাচ্ছিল রামুদা? শম্ভু চটে গিয়ে চটে গেল, ভিতরে যাও তো রামুদা, তুমি ভারী ইয়ে, এক দৌড়ে চলে যায় নবু, কিচ্ছু হবে না। তাই করলো নবু, তাড়াতাড়ি টিলায় উঠতে লাগলো, মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হয়, আর নিঃশ্বাসে তালে তালে পা ফেলতে হয়, তাহলে হাঁপ ধরে না। ঝপ করে অন্ধকার, দুপাশে বন, আর মাথার উপরে যেন কালো মেঘ, নিচে থেকে এতটা বোঝেনি নবু, পা চালিয়ে চলল। হঠাৎ সামনে কিছু ছায়া, সামনের একটা দিকটা নিচু, পিছনটা নিচু, মস্ত বড় হায়না নাকি, মাছের গন্ধ পেয়েছে বোধ হয়। গলা থেকে একটা চাপা ক্যাঁক ক্যাঁক শব্দ করতে করতে একটু করে এগিয়ে আসছে। নবু ফিসফিস করে বলল, তোজো তোজো তোজো। অমনি তার বা হাতের তেলের মধ্যে নরম ঠান্ডা, কার নাক, টাইগার আসবে কোত্থেকে, তাকে তো জ্যাঠা বেছে দিয়েছে এতদিনে। নবুর কান্না এলো, তোজো তোজো, তুই কি সত্যি এসেছিস? সামনের জানোয়ারটাও থমকে দাঁড়ালো, কোথা থেকে মেঘের চাপা গর্জনের মতন একটা শব্দ হতেই এক লাফে বনের মধ্যে হাওয়া, কখন হাতের তলো থেকে ঠান্ডা নাকটাও সরে গেল, কিচ্ছু টের পড়েনি নবু। ওই যে ও কি তোজো নাকি এমনি ভেবেছিল? মা মাছ নিয়ে বলল, অত হাঁপাচ্ছিস কেন, কিছু হয়েছে? না কিচ্ছু হয়নি, তাড়াতাড়ি উঠে আসছে কিনা তাই। সেদিন থেকে ভয় ভেঙে গেল নবু, রোজ ছুটতে ছুটতে উপরে চলে আসতো, কোনো দিকে তাকাতো না, জানতো বনের মধ্যে তোজো আছে, ডাকলেই আসবে। এমনি করে দেখতে দেখতে পুজো এসে গেল, বাবা তখন অনেক ভালো, বারান্দায় এসে আরাম চেয়ারে বসে বই পড়ে, নবুকে পড়ায়, খেলার কথা জিজ্ঞাসা করে, মাঝে মাঝে হাসে, ওখানেও চাঁদা তুলে পুজো হতো, ক্লাবের ছেলেরা যে যা পারে সংগ্রহ করে কাপ্তেনের কাছে দিল। নবু এত পয়সা নিয়ে কি করবে ভেবে পেল না। শম্ভু বলল, আজ রাতটা তোর কাছে রাখ, কাল সতীশবাবুর কাছে জমা দিয়ে দিস, উনিই তো পুজো কমিটির সেক্রেটারি। সঙ্গে সঙ্গে রামুদা বলল, সাবধানে যাও বাপু, কালু মাস্টারের ডাকাতের দল ধরা পড়েছে বটে, কিন্তু কালু নিজে দুজন সাংঘাত নিয়ে ওই বনের মধ্যে লুকিয়ে আছে। শম্ভু বলল, চপ। রামুদা ছুটে গেল, চোপ তো কি, চোপ করছিস কি,
কিন্তু ওই গায়ে ওই রকম গুজব, ওর মামার বাড়ি তো এখানে, লুকিয়ে খাবার দিচ্ছে তারা, কিন্তু থাকা যায় কোথায় পাবে? নবুর আবার পকেটে পয়সা ঝিনঝিন করছে। নবু কিছু কথা বলে না, পকেটে হাত দিয়ে পয়সা ঝিনঝিন বন্ধ করে দিল। তিন ভাগ পৌঁছে গেছিল নিরাপদে। তারপর যেখানে বন সবচেয়ে ঘন, যেখানে তিনটে লোক বেরিয়ে এসে পথাগলা লোক, একজনের কপালে ফেট্টি বাঁধা, তাতে রক্তের দাগ, সকালে কিরকম রোগা, কালো, ঘেমো, চকচকে চোখ, দেখেই ভয় করে, ঠোঁট নেই, শুধু একটা লাইনের মতো। যার মাথায় ফেট্টি বাঁধা, অন্য দুজন তাকে ধরে রেখেছিল। এই দাঁড়া, নবু দাঁড়িয়ে গেল। কোথায় যাচ্ছিস? নবু বলল, বাড়িতে। কোথায় বাড়ি? ট্রেনের মাথায়। কে আছে সেখানে? নবু বলল, মা, বাবা, চাকর নেই। নবু বলল, না, সে ওষুধ আনতে গেছে। তবে আর কি, তোকে বাড়ি যেতে হবে না, এখানে গাছের সঙ্গে বেঁধে রাখবো, আমরা যাব তোর বদলে। নবুর ঠোঁট কাঁপতে লাগলো। বলল, তাহলে আমার বাবা তোমাদের? তারা বলল, তোর বাবা? বলে সে কি বিশ্রী করে হাসলো। ওরা শুনে গায়ের রক্ত হিম হয়ে যায়। তোর বাবা তো ঘাটের মরা রে, ভালোই ভালো থাকতে দেয় তো ভালো, না হলে। নবু হঠাৎ গলা ফেটে চিৎকার উঠলো, তোজ! গলাটা কীরকম বিশ্রী ভাঙা ভাঙা শোনালো। সঙ্গে সঙ্গে বনের মধ্য থেকে হুড়মুড় শব্দ, আর তারার আলোয় নবু দেখলো ওই প্রকাণ্ড একটা কুকুর ছুটে এসে সেই লোকটার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। সেও তৎক্ষণি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কপালে ফেট্টি বাঁধা লোকটার আর অন্য লোকটা বিকট চিৎকার করতে করতে টিলার পথ ধরে দুর্দার দৌড়ে একেবারে থানার দরজায় আশ্রয় পড়ল। নবু সেই দেখলো কেউ কোথাও নেই, ওই লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে আর সে একা। তোজো কখন চলে গেছে, কিন্তু তারার আলোয় তাকে স্পষ্ট দেখেছিল নবু, বুড়ো বড়, বুনো বড়, কিন্তু অবিকল টাইগারের মতন দেখতে। বাড়িতে গিয়ে জ্বর হয়েছিল নবুর। তারপর যখন ভালো হয়ে উঠল, দেখলো জ্যাঠা এসেছেন। তার সঙ্গে ও কি টাইগার নাকি? নবু ভুলে তাকে তোজো তোজো করে ডাকলো, ডেকে গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। টাইগারের জ্যাঠা? টাইগারকে জ্যাঠা বেছে দেননি, বাবা নাকি ভালো হয়ে গেছেন, এই নল পরীক্ষার পর সবাই কলকাতায় ফিরে যাবে। নবুর মুখে তোজো শুনে জ্যাঠা বেজায় অবাক হয়ে বলল, শুনলি বটু, তোজো বলে ডাকছে? আরে তোজো যে আমার বাবার কুকুর ছিল, এই টিলার উপরেই ঠ্যাঙ্গারে হাত থেকে বাবাকে বাসা দিয়ে প্রাণ দিয়েছিল। ও কি হলো? নবু গায়ের জোরে টাইগারকে জাপটে ধরে বলল, না না, এই তোজো, তোজো ছাড়া কেউ নয়। জ্যাঠা হেসে বললেন, মনে আছে রে বটু, বাবা বলতেন তোজো বড়দের দেখতে পারতো না, আর সব ছোটরা ওকে কি অসম্ভব ভালোবাসত। ও মরে গেলে নাকি গা শুদ্ধ ছেলেমেয়েরা 7 দিন কেঁদেছিল, ভাত খায়নি। নবু টাইগারের নাকে নাক লাগিয়ে ডাকলো, তোজো। আর টাইগার ওর হাতের তুলোয় নাক গুজে ন্যাজ রাখতে লাগলো। বাই।